নাটোর ও খুলনায় বিএনপি আওয়ামী লীগ পুলিশ সংঘর্ষ, গুলিবিদ্ধ সহ আহত অর্ধ শতাধিক, চলছে আগাম নির্বাচনের ষড়যন্ত্র, অভিযোগ মির্জা ফখরুলের। প্রথম আলো আওয়ামী লীগের শত্রু মির্জা ফখরুলের সাথে মিলে বাংলাদেশকে বিচ্ছিন্ন করতে চায় বন্ধু রাষ্ট্র থেকে, বলেছেন ওবায়দুল কাদের। শামস কাশিমপুর থেকে ফের ক্যানারিগঞ্জ কারাগারে, যুক্তরাষ্ট্রের উদ্বেগ, পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে ডিজিটাল আইনে নয়, শিশু নিপীড়নের দায়ে গ্রেফতার। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দশ দফা দাবিতে শনিবার দেশের বিভিন্ন স্থানে গণ অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। নাটোরে বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষে একজন গুলিবিদ্ধ সহ আহত হন অর্ধ শতাধিক। খুলনায় পুলিশের সাথে সংঘর্ষে আহত হয়েছে দশ জন। রাজশাহীতে করা হয়েছে লাঠিচার্জ। নাটোরে বিএনপির অবস্থান কর্মসূচি এবং আওয়ামী লীগের শান্তি সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় দুদলের নেতাকর্মীরা। এতে একজন গুলিবিদ্ধ সহ আহত হন অন্তত অর্ধ শতাধিক। দলের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বক্তব্য দেওয়ার শুরুতেই একটি মিছিল থেকে হামলা চালানো হয় বলে অভিযোগ বিএনপি নেতাদের। আর আওয়ামী লীগ নেতাদের দাবি, অবস্থান কর্মসূচির নামে সড়ক অবরোধ করে সহিংসতা শুরু করে বিএনপি। তাদের শান্তি সমাবেশে ইটপাটকেল ছোড়ে বিএনপি সমর্থকরা। খুলনায় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে বিএনপির কর্মসূচি পণ্ড হয়ে যায়। দশ দফা দাবিতে খুলনা বিএনপির অবস্থান কর্মসূচি দলীয় কার্যালয়ের সামনে শুরু হওয়ার সাথে সাথে লাঠিচার্জ করে পুলিশ। পুলিশের এই হামলা, এই ন্যাক্কারজনক হামলা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আজকে বিএনপি প্রোগ্রাম করেছে, কিন্তু আমি বিস্ময়ে হতবাক হচ্ছি, খুলনা জেলা এবং মহানগরীর প্রশাসন কেন আমাদেরকে প্রোগ্রাম করতে দিল না? সমস্ত নেতাকর্মীকে লাঠিচার্জ করলো, হঠাৎ করে বিএনপির দুটি দল আমাদের উপর হঠাৎ করে অতর্কিত হামলা করে, তা আমরা সেটা তাদেরকে প্রতিহত করার জন্য আমরা গ্যাসগান এবং শটগানে গুলি করেছি। রাজশাহী জেলা বিএনপির কর্মসূচিতে লাঠিচার্জ করে পুলিশ। জেলা বিএনপির আহ্বায়ক সহ আটক করা হয় পাঁচজনকে। সাগরপাড়া মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা নগরীর বাটার মোড়ে যেতে চাইলে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরে নগরীর গণকপাড়ায় পথসভা করে বিএনপি। সেখানে প্রধান অতিথি ছিলেন দলের যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ। কেরানীগঞ্জের জিঞ্জিরায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এ সময় তিনি বলেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি কখনো নির্বাচনে যাবে না। চট্টগ্রাম মহানগরীর কাজী দেউড়ির দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। এতে দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। বরিশালে দলের কার্যালয় চত্বরে অবস্থান কর্মসূচি করে দক্ষিণ জেলা বিএনপি। এতে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার। মুন্সিগঞ্জের মুক্তারপুরে জেলা বিএনপির অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন। বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, ক্ষমতাসীনরা জনগণের সকল অধিকারের স্বাধীনতা হরণ করে নিজেদের দুর্নীতি করার অবাধ স্বাধীনতা নিশ্চিত করেছে। ময়মনসিংহে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। পুলিশের বাধায় নির্ধারিত স্থানে অবস্থান কর্মসূচি পালন করতে পারেনি সিলেট জেলা ও মহানগর বিএনপি। পরে আলাদা জায়গায় এ কর্মসূচি পালন করে নেতাকর্মীরা। দক্ষিণ সুরমায় জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইম চৌধুরীর সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল মুক্তাদির। মহানগর বিএনপির কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর এজেডএম জাহিদ হোসেন। রংপুরেও বিএনপির অবস্থান কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। পরে দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করে নেতাকর্মীরা। বগুড়ায় অবস্থান কর্মসূচিতে বক্তারা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে সরকারকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। শহরের নবাববাড়ি সড়কে দলের কার্যালয়ের সামনে দুই ঘন্টার অবস্থান কর্মসূচি পালন হয়। মেহেরপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, এই সরকারের আমলে সাংবাদিকরাও নিরাপদ না। খাগড়াছড়িতে বিএনপির কর্মসূচিতে কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ওয়াদুদ ভুইয়া বলেন, সরকার গদি রক্ষার জন্য রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করছে। বাংলাভিশন নিউজ ডেস্ক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগাম নির্বাচন করে জনগণকে বোকা বানিয়ে সরকার আবারও ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করছে। বিএনপির অন্য নেতারা বলেছেন, নির্দলীয় সরকারের দাবি না মানা হলে হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে। তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানতে আওয়ামী লীগ যা যা করেছে তাই করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। গ্যাস বিদ্যুৎ জিনিসপত্রের দাম বৃদ্ধি এবং সরকারের পদত্যাগ
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন সহ 10 দফা দাবিতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। দুপুর 2টা থেকে বিকেল 4টা পর্যন্ত টানা 2 ঘন্টা ধরে চলে অবস্থান কর্মসূচি। এতে ঢাকা উত্তর ও দক্ষিণের বিভিন্ন ওয়ার্ড ও থানার নেতাকর্মীরা যোগ দেন। এতে বিএনপি নেতারা অভিযোগ করেন, প্রতিটি নিত্যপণ্যের দাম যেভাবে বেড়েছে তাতে মানুষ কিনে খেতে পারছে না, সরকার বিদায় না হলে কোনো সমস্যারই সমাধান হবে না। আগামী দিনে এদেশের মানুষ পরিবর্তন চায়, ভোটের অধিকার চায়, তাই অনতিবিলম্বে এই সরকারকে বিদায় করাই হচ্ছে এদেশের জনগণের একমাত্র আওয়াজ। আমি লজ্জা নাই, কারণ একজনের এক কান কাটা রাস্তার পাশ দিয়ে চলে আর দুই কান কাটা রাস্তার মাঝ দিয়ে চলে, তা এদের লাজ লজ্জা বলতে কিছু নাই। এদের দুই কান কাটা, এরা কিছুই শোনে না, কিছুই দেখে না। তত্ত্বাবধায়ক সরকারের দাবি জামাত এবং আওয়ামী লীগের। আমরা চাই সেই তত্ত্বাবধায়ক সরকার কিংবা নির্দলীয় সরকার, নিরাপত্তা সরকারের অধীনে নির্বাচন হবে। অনতিবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ঘোষণা না দেয় তাহলে হরতাল অবরোধ সব হবে। আওয়ামী লীগ আন্দোলনের নামে যা যা করছে আমরা তাই তাই করবো, এর বেশি কিছু করবো। এই 2023 সালে ইনশাল্লাহ রাজপদে ফয়সালা হওয়ার মধ্য দিয়ে এই সরকারকে বিদায় নিতে হবে। আমাদের এখন প্রস্তুতি নিতে হবে, কঠোর দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদেরকে এখন জীবন মরণের প্রস্তুত নিতে হবে, দেশকে রক্ষার প্রস্তুত নিতে হবে, জনগণের অধিকার রক্ষার আন্দোলনকে তার চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যেতে হবে। অবস্থান কর্মসূচিতে বিএনপির মহাসচিব বলেন, সরকারের বিরুদ্ধে যারাই কথা বলছে তাদেরই ধরে নিয়ে যাওয়া হচ্ছে, সরকার ভিন্নমত সহ্য করতে পারছে না। রহমান সাহেব আমাদের সম্পাদক, এই দেশের প্রথম আলোর সবচেয়ে জনপ্রিয় একটা পত্রিকা, তার নামে আজকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দিয়েছে এবং সাংবাদিক ভাইদের একজন শামসুজ্জামানকে গ্রেফতার করে নিয়ে গেছে। আমরা আছি বলে এখনো কথা বলছি, এই দেশের মানুষ কথা বলছে। তাই আমি প্রথমেই যে সাবধান বাণী উচ্চারণ করতে চাই সব মানুষের কাছে, বন্ধুগণ এখনো সতর্ক হন, সজাগ হন। যারা আজকে ক্ষমতাকে বেআইনিভাবে জোর করে ধরে রাখার জন্যে সমস্ত ভিন্নমত ধারণকারী মানুষদেরকে হত্যা করছে, গুম করছে, নির্যাতন করছে, কারাগারে নিচ্ছে, তাদের হাত থেকে আপনারাও মাফ পাবেন না, কারণ একদিন একদিন তারা আপনাদেরকেও ধরবে। সরকার আবারও একতরফা নির্বাচনে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। ইলেকশন কমিশন অফিসে পরশু দিন একটা মিটিং হয়েছে, সেই মিটিংয়ে প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন, নির্বাচনের সব ব্যবস্থা গ্রহণ করো, প্রয়োজনে আগাম নির্বাচনের জন্য ব্যবস্থা গ্রহণ করো। অর্থাৎ তারা এখন ভিন্ন কৌশল নিতে চায় যে আগে আম নির্বাচন করে গোটা জাতিকে বোকা বানিয়ে তারা আবার আগের মতো নির্বাচিত নিজেদেরকে ঘোষণা করবে। বন্ধুগণ, কিন্তু আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, এইবার আর জনগণ আপনাদের কোনো কৌশলকেই সফল হতে দেবে না, আপনাদের কোনো ফাঁদে তারা পা দেবে না। এইবার জনগণ প্রতিরোধ করে তোলে আপনাদের সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দেবে। বন্ধুগণ, বিএনপির মহাসচিব বলেন, জনগণ জেগে উঠেছে, সরকারের পরাজয় নিশ্চিত, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের পতন ঘটানো হবে বলে মন্তব্য করেন তিনি। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। এদিকে শনিবার সন্ধ্যায় এক ইফতার মাহফিলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রমজান মাসে বাধ্য হয়েই কর্মসূচি দিয়েছেন তারা। রাজধানীর একটি হোটেলে সমমানা জাতীয়তাবাদী জোটের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, রমজানের মধ্যে আওয়ামী লীগও কর্মসূচি দিয়েছে, বিএনপি সাধারণ মানুষের দাবি আদায়ে আন্দোলন করছে, এই কর্মসূচি সামনে আরও বেগবান হবে এবং আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ফিরিয়ে আনা হবে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা দিয়েছেন, আন্দোলন সফল করে তারপর সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করা হবে। ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ সমমানা দলের নেতারাও বক্তব্য রাখেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রথম আলো পত্রিকাটি আওয়ামী লীগের শত্রু। তারা বিএনপির এজেন্ডা বাস্তবায়নে দেশের সকল মন্ত্রণালয়কে ব্যর্থ প্রমাণ করতে চায়। শনিবার আওয়ামী লীগের যৌথ সভায় তিনি বলেন, বন্ধু রাষ্ট্র থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর প্রথম আলো মিলে এমন কোনো অপকর্ম নেই যা করছে না। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির যৌথ সভা অনুষ্ঠিত হয়। যৌথ সভায় অংশ নিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, একটি শিশুকে 10 টাকা ঘুষ দিয়ে দেশের পরিস্থিতি নাজুক বোঝাতে চায় প্রথম আলো। তিনি অভিযোগ করেন, সরকারকে বেকায়দায় ফেলে বিভিন্নভাবে বিএনপিকে সাধু বানাতে প্রচার প্রচারণার মূল দায়িত্ব পালন করছে পত্রিকাটি। প্রথম আলো আর বিএনপি সাপ্লিমেন্ট করে একজন আরেকজন, তাদের এজেন্ডা আছে, তারা শুরু করেছে, নেতাদের ধরছে, এমপিদেরকে ধরছে, এভাবে তারা মন্ত্রণালয়কে ধরছে, এক একদিন এক একজনের এক একটা মন্ত্রণালয়ের বিরুদ্ধে রিপোর্ট করবে, এরকম এজেন্ডা তাদের রয়েছে। বিশ্বে বন্ধু রাষ্ট্রগুলো থেকে বিচ্ছিন্ন করার জন্য হেন কোনো তৎপরতা নেই যা বিএনপি নামক দল এবং প্রথম আলো নামক পত্রিকাটি না করছে। ওবায়দুল কাদের আরো বলেন, মিরপুরে ইফতার পার্টিতে সাংবাদিকদের দাওয়াত দিয়ে বেধড়ক পিটিয়েছে বিএনপি, এ নিয়ে প্রথম আলোতে কোনো প্রতিবেদন নেই বলেও দাবি করেন তিনি। বলেন, জাতীয় নির্বাচনকে ঘিরে একটি গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নে উঠে পড়ে লেগেছে প্রথম আলো। সাংবাদিকরা আমাদের শত্রু নয়, কিন্তু প্রথম আলো আমাদের সঙ্গে শত্রুতা করছে। অনির্বাচিত, অগণতান্ত্রিক, অসাংবিধানিক শাসন ব্যবস্থা কায়েমের জন্য আজকে দেশের একটি মহল আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী অপশক্তি সহ ঐক্যবদ্ধ হয়েছে। নির্বাচন তারা হতেও দেবে না, নিজেরা যাবে না, হতেও দেবে না, আমরাও দেখব কারা এসে বাধা। আমরাও প্রস্তুত আছি, আমাদের হাতিয়ার মুক্তিযুদ্ধের চেতনা। বাংলাদেশের নির্বাচন ইস্যুতে জাতিসংঘের প্রতি বিএনপির হস্তক্ষেপের আহ্বান প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অধিকার জাতিসংঘের নেই। মুহিবুল্লাহ মুহিব, বাংলাভিশন, ঢাকা। ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার হচ্ছে উল্লেখ করে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, নওগাঁর ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার হয়েছে, তবে প্রথম আলো অপরাধ করায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিলে তিনি বলেন, প্রথম আলো অপরাধ সংঘটিত করেছে বিধায় সাংবাদিক সংগঠনগুলো প্রতিবাদ জানাচ্ছে, যা বিগত কোনো ঘটনায় ঘটেনি। বলেন, দ্রব্যমূল্য নিয়ে নিউজ করায় সাংবাদিক গ্রেফতার হয়নি। বিশ্বের বিভিন্ন দেশে ফোন দিয়ে ষড়যন্ত্র করার জন্য এই নিউজ প্রকাশ হয়েছে, যা দেশ বিরোধী অপপ্রচার। রাজধানীর পল্লবীতে বিএনপির ইফতার পার্টিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানান তথ্যমন্ত্রী। তার প্রত্যাশা, ঢাকা রিপোর্টার্স ইউনিটি রাজনৈতিক ও দলীয়ভাবে বিভাজন হবে না। একটি পত্রিকার অনলাইনে স্বাধীনতা দিবসের দিন জাতীয় স্মৃতিসৌধের সামনে গিয়ে সেখানে একজন 10 বছরের ছেলেকে 10 টাকা ঘুষ দিয়ে ফুসলিয়ে তাকে দিয়ে কথা বলানোর চেষ্টা, স্বাধীনতার সার্বভৌমত্ব বিরোধী কথা বলানোর চেষ্টা, এবং সেটি সে না বললেও তার বক্তব্য হিসেবে প্রচার করা, এটি সাংবাদিকতার বাংলাদেশের নিয়ম নীতির মধ্যে যেমন পড়ে না, বিশ্বময় যে সাংবাদিকতা আছে সেটির নিয়ম নীতি মানুষের মধ্যে পড়ে। এদিকে প্রথম আলোর রিপোর্টার শামসুজ্জামানকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আবারও কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। শনিবার সকালে 10:15 দিকে তাকে একটি মাইক্রোবাসে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে নিয়ে যাওয়া হয়। এর আগে শুক্রবার বেলা 1:30 দিকে শামসুজ্জামানকে কেরানীগঞ্জ থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে আবার কেরানীগঞ্জে নেওয়া হয়েছে বলেও জানান কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার। বুধবার ভোর 4:00 দিকে সাভারের বাসা থেকে সিআইডি পরিচয়ে তাকে তুলে নেয়ার 30 ঘন্টা পর বৃহস্পতিবার সকাল 10:30 দিকে ঢাকার সিএমএম আদালতে তোলা হয়।
শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এদিকে সাংবাদিক শামসের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। শনিবার সকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলেরও দাবি জানান তারা। আর শাহবাগ মোড়ে রাস্তা অবরোধ করে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের গ্রেফতার দাবি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসের মুক্তির দাবিতে শাহবাগে মানববন্ধনের আয়োজন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। আজকে আমার বন্ধু জেলে সাবেক শিক্ষার্থীরা জানান, সাংবাদিকরা সত্য তুলে ধরেন, সামনে আনেন, এর মানে রাষ্ট্রদ্রোহিতা নয়। শামসকে অবিলম্বে মুক্তি না দিলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। আজকে দেশের জনগণ খেতে পায় না, সেটা যদি জনগণ বলে, সেটা বলার অধিকারটাই তার স্বাধীনতা। আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে সেটা লিখব, এটাও আমার স্বাধীনতা। ডিজিটাল নিরাপত্তা আইনের নামে আজকে মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে টুটি চেপে ধরা হচ্ছে। আমরা শুধুমাত্র ক্ষমতার কেন্দ্রে যারা বসে আছেন তাদের কথা বলবো। সেই সাংবাদিকতা যদি চান আমাদেরকেও আটক করেন, আমাদেরকেও জেলে পাঠান। এই বার্তা কিন্তু আমাদের কোনো ভালো বার্তা দেয় না। রাতের আধারে যখন কোনো সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হয়, বলা হয় না তাকে গ্রেফতার করা হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য কোনো ভালো বার্তা দেয় না। আমরা যে দুবেলা খেতে পারি না সেটা তারা শুনতে ভয় পায়। পত্রিকায় রিপোর্ট হয়েছে যে নিম্ন আয়ের 71% পরিবার তারা আগের মতো খেতে পাচ্ছে না। এদিকে ভুল সংবাদ প্রকাশের অভিযোগে প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমানের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সকাল 11টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন। মতিউর রহমানের গ্রেফতারের দাবিতে স্লোগান দিতে থাকেন। এ সময় মতিউর রহমানের কুশপুত্তলিকা দাহ করা হয়। তারা উদ্দেশ্যপ্রণীতভাবে দেশের ভাবমূর্তি বিনষ্ট করার জন্য স্বাধীনতা দিবসকে বেছে নিয়েছে মিথ্যা সংবাদ প্রচারণার জন্য। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা, এগুলো আমাদের কাছে কাম্য নয়। আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে এর বিরোধিতা করব। শাহবাগ মোড়ে অবস্থানের কারণে সব দিকের যান চলাচল বন্ধ থাকে। বেলা 12:30 থেকে আন্দোলনের সমাপ্তি হলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা। অন্যদিকে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে ডিজিটাল সিকিউরিটি আইনের মামলায় আদালত কারাগারে পাঠালেও এখন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে ওই সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে মূলত চাইল্ড অ্যাবিউজের কারণে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি জীবনযাত্রার মান নিয়ে প্রতিবেদন লেখার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। গণমাধ্যমের এমন সংবাদকে বানোয়াট ও সম্পূর্ণ ভুল বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়। এতে জানানো হয়, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই জীবনযাত্রার খরচ নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে, তবে কাউকে এসব প্রতিবেদন লেখার জন্য গ্রেফতার করা হয়নি। বিবৃতিতে সাংবাদিক শামসুজ্জামান একটি শিশুকে 10 টাকা দিয়ে নিজের ভাষ্য ওই শিশুকে দিয়ে বলিয়েছেন অভিযোগ করে বিষয়টিকে অবশ্যই চাইল্ড অ্যাবিউজ ও এক্সপ্লয়টেশন আখ্যা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়াও স্বাধীনতা দিবসে এ ধরনের প্রতিবেদন প্রকাশ করে শামসুজ্জামান বাংলাদেশের স্বাধীনতাকে খাটো করে দেখার চেষ্টা করেছে, যা অবশ্যই অপরাধযোগ্য শাস্তি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এদিকে বাংলাদেশ সরকারের ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল। গণতান্ত্রিক দেশে সংবাদকর্মীদের কাজে বাধা দেয়া, হয়রানি, শারীরিক আক্রমণ বা হুমকি দেওয়া উচিত নয় বলেও স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে বলা হয়। দেশের স্বাধীনতাকে বিদ্রুপ করে বানোয়াট প্রতিবেদন প্রকাশ করায় দৈনিক প্রথম আলোর সমালোচনা করে বিবৃতি দিয়েছে 50 জন বিশিষ্ট নাগরিক। শনিবার এক বিবৃতিতে দেশের সচেতন নাগরিক হিসেবে ওই ষড়যন্ত্রমূলক অপতৎপরতার তীব্র নিন্দা জানান তারা। বিশিষ্টজনেরা বলেন, সংবাদ মাধ্যমকে দায়িত্বশীল আচরণ করতে হয়, কিন্তু নৈতিক দায়িত্ব উপেক্ষা করে ষড়যন্ত্রমূলকভাবে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করে দেশের সুনাম ক্ষুণ্ণ করা ইতিবাচক নয়। এদিকে মহান স্বাধীনতাকে কটাক্ষকারী পত্রিকা ও সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পেশাজীবী সমন্বয় পরিষদ। এক বিবৃতিতে পেশাজীবী সমন্বয় পরিষদের নেতারা এই দাবি জানান। বিবৃতিতে বলা হয়, স্বাধীনতা দিবসে মিথ্যা বানোয়াট প্রতিবেদন প্রকাশ করে একটি দৈনিক পত্রিকা দেশের স্বাধীনতাকে খাটো করে দেখার চেষ্টা করছে। পেশাজীবী সমন্বয় পরিষদ পত্রিকাটি সাংবাদিকতার রীতিনীতি পরিপন্থী এই ধরনের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছে। অন্যদিকে বিএফইউজের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ এবং
ইউজেসের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আক্তার হোসেন এক বিবৃতিতে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক হয়রানি ও প্রথম আলোর অপেশাদারী ভূমিকার সমালোচনা করে গভীর উদ্বেগ জানিয়েছেন। তিস্তার পানি বণ্টন নিয়ে ভারত বাংলাদেশের আলোচনা দীর্ঘদিনের। পানির ভাগাভাগি নিয়ে এখনও দ্বিমতে দুদেশের যৌথ নদী কমিশন। এই বিলম্বের জেরে তিস্তা কখনো মরা খাল, কখনো স্রোতস্বিনী ভয়ঙ্কর। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্টে বিস্তারিত। হিমালয় থেকে নেমে আসা তিস্তার রং অপরূপ, সারি সারি পাথর ভেঙে পানি ছুটছে অবিরাম। ভারতের সিকিমের 23,000 ফুট উপরে হিমালয়ের পাহুন্ড্রি হিমবাহ থেকে বয়ে আসা, উত্তর সিকিম থেকে পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার হয়ে বাংলাদেশে পড়েছে তিস্তা, বইছে পাহাড়ি রূপে আপন গতিতে। তিস্তার ভাটিতে বাংলাদেশ অংশে নদীতে পানি নেই, শুকিয়ে ফাঁকা করছে, আর উজানে অথই পানি আগলে রেখেছে পাহাড়ি জনপদকে। ওপারে তিস্তার উদ্যম গতি, কোথাও কোথাও দুকুল ছাপিয়ে দৃষ্টিসীমা ছাড়িয়ে ছুটছে সবুজ প্রকৃতি, ভেঙে ছুটে চলা নদীটির গতি ভারত রুখে দিচ্ছে নানাভাবে। ফলে ভাটিতে শুকনো মৌসুমে তিস্তা এখন মরা খাল। 5,000 কিউসেকের মতো পানি লাগে, তো সেক্ষেত্রে আমি যদি 2,000 কিউসেক কেনলে পাই, তাহলে 2,000 পাইলে আমরা দেখা যায় যে ওইটাকে আমরা রেশনিং বা রোটেশন করে করে আমরা হয়তো আজকে এই খেতে দিলাম, আবার হয়তো 3 দিন বা 4 দিন পরে আর এক খেতে দিলাম, এই খেতে এইভাবে রোটেশন করে আমরা এই কমান্ড এরিয়া যে প্রায় 50-এর উপরে আমরা এবছর টার্গেট করেছি এবং সেটা আমরা অ্যাচিভও করেছি। শুষ্ক মৌসুমে তিস্তার উৎস থেকে জলপাইগুড়ির গজলডোবা বাঁধের এক পাশে টইটুম্পুর পানি, অন্য পাশে তিস্তার বুকে চর, একাধিক বাঁধ পেরিয়ে আসা তিস্তা এখানে এসে গতিহারা। তাই জীবনরেখাকে বাঁচাতে রাজপথে ছোট রাজনৈতিক দলগুলো, শক্ত অবস্থানে সংগ্রাম পরিষদ। তিস্তার নতুন সেচ প্রকল্প বাড়াতে গিয়ে যে দুটো নতুন খাল খনন করছে, এর ভিতরে যে পানি তাদের প্রয়োজন হবে সেই পানির চাহিদা মেটাতে গিয়ে ধল্লার পানিও তারা সরিয়ে ফেলছে। আমরা মনে করি যে ভারতের এই খাল খনন কর্মসূচি এখনই বন্ধ করা উচিত। নিজস্ব অর্থায়নে মহাপরিকল্পনা বাস্তবায়ন, নদী খনন, জলাধার নির্মাণ আর তিস্তা চুক্তি সম্পাদন। চলতি বছর রংপুর, দিনাজপুর ও নীলফামারী জেলায় প্রকল্পে 60,000 হেক্টরে সেচ দেওয়ার লক্ষ্য পানি উন্নয়ন বোর্ডের। শুষ্ক মৌসুমে নদীর প্রবাহ বন্ধ রেখে পানি ঢেলে দেওয়া হচ্ছে ক্যানেলে, কিন্তু সেখানেও সংকট, প্রয়োজনীয় পানি পাওয়া যাচ্ছে না। জুয়েল আহমেদ, বাংলাভিশন, তিস্তা সেচ প্রকল্প, লালমনিরহাট। এবারে খেলা সংবাদ। সাকিব আল হাসান ও লিটন দাসকে রেখে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য 14 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। 4 এপ্রিল আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। আইপিএলে খেলতে অ্যাশেজের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ থেকে ছুটি নিয়েছিলেন সাকিব ও লিটন, তবে তাদের ছাড়পত্র দেয়নি বিসিবি। অধিনায়ক ও সহ অধিনায়ক দুজনেই রয়েছেন স্কোয়াডে। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেননি তামিম ইকবাল, তার সঙ্গে অনেকদিন পর দলে ফিরেছেন সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। মিডল অর্ডারে নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক ও মুশফিকুর রহিম। সাকিবের সঙ্গে স্পিন অ্যাটাকে যথারীতি রয়েছেন তাইজুল ও মেহেদি হাসান মিরাজ। স্কোয়াডে পেসার 4 জন, তাসকিন, খালেদ, ইবাদত ও শরীফুল। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে। নাটোর ও খুলনায় বিএনপি আওয়ামী লীগ পুলিশ সংঘর্ষ, গুলিবিদ্ধ সহ আহত অর্ধ শতাধিক। চলছে আগাম নির্বাচনের ষড়যন্ত্র, অভিযোগ মির্জা ফখরুলের। প্রথম আলো আওয়ামী লীগের শত্রু মির্জা ফখরুলের সাথে মিলিয়ে বাংলাদেশকে বিচ্ছিন্ন করতে চায় বন্ধু রাষ্ট্র থেকে, বলেছেন ওবায়দুল কাদের। শামস কাশিমপুর থেকে ফের কেরানীগঞ্জ কারাগারে, যুক্তরাষ্ট্রের উদ্বেগ। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে ডিজিটাল আইনে নয়, শিশু নিপীড়নের দায়ে গ্রেফতার। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। আপনাদের সঙ্গে থাকায় ধন্যবাদ।